বহুত হকানি আলেমদেরকে আজকে কোমর ভেঙ্গে দেয়া হচ্ছে হকানি আলেমদের কোমর আজকে ভেঙে দেয়া হচ্ছে দিল ভেঙে যায় কলিজা খান খান হয়ে যায় দৃশ্য দেখলে সৌরত দেখলে স্থির থাকা যায় না হাত করা কোমরের অসীত কি অপরাধ ছিল আর এই দেশে বেশাদের কেউ হাত করা পাড়ানো হয় না কমরে রশি লাগানো হয় না জিনার সেঞ্চুরি যারা করে চুরি খুন রাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি যারা মহড়া জমায় এদেরকেও তো এত লাঞ্ছিত করা হয় না শাহ জালালের এই দেশ শাহ পরানের এই দেশ শাহ মাহতুমের এই দেশ তিনশো শাহ এই দেশ িয়ার এই দেশ মসজিদ মাদ্রাসার এই দেশ আলিমুলার এই দেশ হকানি আলেমদের এই দেশ বুজুগানি কেরামের এই দেশ ওলামাই কেরামকে হাত করা কোমরের রশি পায়ে শিকল হাঁটতে পারে না কোমর ভেঙে গেছে এই কি দৃশ্য এই বাংলাদেশে দেখা যায় এই কি দৃশ্য দেখা যায় আল্লাহ তালার গজব আল্লাহর গজব এগুলো অগ্নিকাণ্ড বলেন আর বন্যার বিপর্যয় বলেন গোসব জহর আল ফাসাদ ফিল বিমা কসবাত আইদিন নাস তবে হক্কানি আলেমদের উপরে নির্যাতন নতুন কিছু বিষয় না হাতকড়া আর কোমরের রশি পুরো ইতিহাস ব্রিটিশ সরকার যেটা করেছিল ব্রিটিশ সরকার লাল চামড়ার কুত্তারা যেটা করেছিল আশাবলী থানেশ্বরীর কাহিনী আমি আপনাদেরকে অনেক শোনাইছি আশাবলী থানেশ্বরীর হাত কড়া পড়ানো হলো কোমরে রশি লাগানো হলো টেনে টেনে নিয়ে যাচ্ছে ব্রিটিশের বাহিনী আশাবলী থানেশ্বরীকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই পাশে এসে দাঁড়িয়ে গেছে সবগুলো মানুষ কান্নায় ভেঙে পড়েছে আবাল বৃদ্ধা নারী পুরুষ সবাই দাঁড়িয়ে গেছে আশাব থানের শরীর দেখলেন একজন নারী বোরকা পড়ে দুই হাতে দুইটা নাবালেক বাচ্চাকে নিয়ে রাস্তার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আহারে আশাব আলী থানের শরীফ মনে মনে ভাবলেন এই মহিলা কত মায়া কত মোহাব্বত আমাকে এক নজর দেখার জন্য এক বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে কাছে এসে দেখেন এই নারী আর কেউ না সে হত ভাগা আশাবলী থানের শরীর সহধর্মিনী আর এই দুই বাচ্চা তারি কলিজার টুকরো নাবালেক সন্তান আশাবলী থানের শরীফ স্ত্রীকে সম্বোধন করে বলছেন স্ত্রীরে আমার আল্লাহর কোরানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হকের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে আমার হাত করা আর কোমরের রশি বাঁধা হয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করে দিনের জন্য তুমি কি করেছিলে আমার দিনের জন্য তোমার কি কুরবানি ছিল আমি আশ্বাল শরীফ জিন্দগিতে কোনো আমল নাই এই হাত করা আর কোমরের রশিকে আল্লাহর সামনে তুলে ধরব ও আমার বিবি আমার কলিজার টুকরা সন্তানেরা সেদিন আল্লাহ যদি আমাকে মাফ করেন আমাকে যদি মেহরবানি করেন আমি তোমাদেরকে হাতে ধরে আমার সন্তানকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব সুবহান আল্লাহ ইতিহাস ঘুরে ঘুরে আসে ব্রিটিশের লাল চামড়া কুত্তাদের সেই নির্যাতন হকানি আলেমদের উপর যা ছিল সেটা ঘুরে 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 আজকেও এই বিশ্ববাসীর সামনে বাঙালি মুসলমানের সামনে দৃশ্যমান হয়েছে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হকানি আলমদের পক্ষে অবস্থান নেওয়ার তফফিক দান করেন ওমা আলী আসসালাম আলিক